ধানের মাজরা পোকা ফেরোমন ফাঁদের সাহায্যে নিয়ন্ত্রণ। সাধারণত ফেরোমন ফাঁদ ধানের ইয়েলো স্টেম বোর্ডারের জন্য ব্যবহার করা হয়। বিঘাতে 4টে করে ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয় এবং এই ফেরোমন ফাঁদে ধানের মাজরা পোকার পূর্ণাঙ্গ পোকা অর্থাৎ বিশেষ করে পুরুষ পোকাটা ধরা পড়বে। পুরুষ এবং স্ত্রী যে যৌন মিলনে পরবর্তীকালে ডিম এবং ডিম থেকে লার্ভা বেরোতো সেটা আর হবে না এবং বিঘায় 4টে করে লাগাবে। সাধারণত 20-25 দিনের মাথায় প্রচুর পরিমাণে ধানের মাজরা পোকা উপদ্রব করে এবং দেখবেন আপনারা ধানের মাছ টানলে উঠে আসবে এবং অনেক সময় দেখা যায় যে যখন প্যানিকেল বেরোয় অর্থাৎ শীষ বেরোয় তখনও দেখবেন ধানের শীষ সাদা হয়ে গেছে, তখনও আক্রমণ করে। এই ফেরোমন ফাঁদগুলো বিঘায় 4টে করে লাগাতে হবে ধানের উচ্চতা থেকে 1 ফুট বেশি উচ্চতায়। এবং ফেরোমন ফাঁদ 20 দিন অন্তর অন্তর লিওরটা যদি বদল করা যায় শুধুমাত্র লিওর, তাহলে এই পোকাগুলো থেকে বিশেষ করে মাজরা পোকা থেকে দমন করা যাবে। এইভাবে আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করুন এবং বিষমুক্ত ধান চাষ করুন। ধন্যবাদ।